নমস্কার, খনার বছর অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান। খনার বছর, কণ্ঠে যাহার রূপের বাহার স্বর্ণ ঝরা আলো, কণ্ঠে যাহার রূপের বাহার স্বর্ণ ঝরা আলো, তার কণ্ঠের মধুর স্বরে আঁধারে যে জলে আলো। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, আমি বাংলার জগৎ জ্যোতিষচরণী, বিশ্বের বিস্ময়কর বাস্তব বিশারদ খনামার কথাই বলছি। আঁধারে যে জলে আলো, এবার শুধু আঁধারে কণ্ঠে নয়, এবার কিন্তু আঁধারের বুকে আলো জ্বলিয়েছেন মা লেখা দিয়ে। এর আগেও মা করেছেন জীবনচক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার, এবারে করেছেন 2019 সালে লগ্ন রাশি বর্ষ ফল নিয়ে, জীবন দর্শনের ফল নিয়ে তিনি করেছেন। তিনি তো জীবন শিল্পী, যে জীবনকে নানা রঙে বর্ণবাহারে উজ্জীবিত করতে পারে সেই হচ্ছে শিল্পী। তাই খনা হচ্ছেন জীবন শিল্পী, তাই আমাদের সকলের জন্য সুন্দর একটি বই তিনি উপহার দিয়েছেন। এবং আমরা যারা বইটি সংগ্রহ করেছি পড়েছি, আমরা কিন্তু ইতিমধ্যে স্থির করে নিয়েছি, কেউ কেউ উপাধি যে আমার যারা আত্মীয় স্বজন আছেন, আমার যারা বন্ধু বান্ধব আছে, আমাদের তো প্রত্যেকটা পরিমণ্ডল আছে, প্রত্যেকটা মানুষের সেই পরিমণ্ডলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি এই বইটি উপহার দেবো। নতুন বছর উপহার তো আমরা অনেক কিছু দিই, এবং এই বইটি কিন্তু জীবনকে কী বলবো আরও মিষ্টি মধুর করে তুলবে। আমরা নতুন বছরে যেমন আমরা বিভিন্ন চকলেট দিই, মিষ্টি দিই, সন্দেশ দিই, যাতে মধুরতা আসে, কিন্তু এই বইটা কিন্তু আমার মনে হয় তার থেকেও মিষ্টি, অর্থাৎ জীবনকে মিষ্টি করে দেবে। এই বইটা আমাদের জীবনের দিগন্ত খুলে দেবে, একটা অনেক কিছু, অনেক কিছু পাওয়া যাবে এখানে। বাস্তু আছে, তারপর বাস্তু টিপস রয়েছে, জাতক জাতিকার কাদের সঙ্গে কোন রাশির বিবাহ হবে, বর্ষ ফল আছে, লগ্ন ফল, রাশিফল, রাহুর কাল ফল, অনেক 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 কিছু আছে। খনামার বাণী জুড়ে থাকে আমাদের হৃদয়খানে, তেমন একটা বাণী বলতে ভীষণ ইচ্ছে করছে। কর্মের ফলে ফেরে ভাগ্য ফল, মন্ত্রের জোরে ফেরে মনোবল, জীবন ধন্য করতে যেন তপস্যাই একমাত্র সম্বল। আবার বললাম, খনামার বাণী জুড়ে আছে হৃদয় বাণী। খনার ভিটার জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাক্সিদ্ধা বাংলার জ্যোতিষচরণী, মঙ্গলময় মহামানব তৈলিক স্বামী শিষ্টা, আমাদের জীবনের ফ্রেন্ড প্রিয়তাপায়ণ গাই খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, সাধনা লব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না, মানুষের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, আমি বলছি সমাধান আছে, তোমরা এগিয়ে যাও। খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়, মা অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম, তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, সকলকে ভালোবাসে যায়। এই ভালোবাসার জন্য তোমাদেরকে বলা, তোমরা যখন মনোবল হারিয়ে ফেলো, চেম্বারে এসে বলো আমার আর কিছু হলো না মা, আমার দ্বারা আর কিছু হবে না, আমি তার জন্যই তোমাদেরকে বলি হলো না বলো না, যদি কারো হয় তোমারই হবে জানিও নিশ্চয়, তোমার হবে, অবশ্যই হবে, তার জন্যই তো আমার বলা বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে, আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। ভালোবাসা কিভাবে ভালোবাসা দিতে হবে, ভালোবাসার কথাতেই একটা খুব ভালো কথা আছে, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা, এটা শ্যামা সঙ্গীতের লাইন, বারবার এটা মনে পড়ে। তাই এই কথাকে সূত্র ধরে বলতে চাই, যেখানে ভালোবাসা আছে সেখানেই প্রাণ যেতে চায়। প্রতিটি মানুষের, প্রত্যেকটি মানুষের, কি বড় মানুষ, কি ছোট মানুষ, কি সাধারণ মানুষ, কি বাচ্চা মানুষ, সকলের সকলের সকলেই কিন্তু ভালোবাসার কাঙাল। আর সেই ভালোবাসাটাই আমাদের জগৎ থেকে যেন সরে যাচ্ছে, যেন দূরে হয়ে যাচ্ছে, সমস্ত ভালোবাসাটাই মেকিতে পরিণত হচ্ছে। আসল সুন্দর হৃদয় বলে ভালোবাসা, হৃদয়বান হওয়া, সেটা যেন কোথায় উবে যাচ্ছে। তাই এসো এই শীতের বেলায়, এই এসো নতুন বছর 2019 আমাদের যেন হাতছানি দিয়ে ডাকছে, আয় 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 ওরে, তোদেরকে ভালোবাসা দেব প্রাণ ভরে। কে ডাকছে ভালোবাসা দেব প্রাণ ভরে? ডাকছে ভালোবাসা দেব প্রাণ ভরে স্বামীজি। আমরা জানি নতুন বছর শুরু হয়েছে মানে 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন। এই যে স্বামীজির জন্মদিন, এই স্বামীজির জন্মদিনেতেই তাঁর কাছ থেকেই ভালোবাসা নেওয়া যাবে, তার কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে। এই ভালোবাসা নেওয়া, ভালোবাসা পাওয়ার জন্য একটু তাকে স্মরণ করা, তাকে ধ্যান করা। আলমবাজার মঠে দীর্ঘ বেশ কিছু দিন, কিছু মাস তিনি সেখানে অধিষ্ঠাত্রী ছিলেন, অধিষ্ঠান করেছিলেন সেখানে। সেই আলমবাজার মঠে যে গৃহেতে তিনি
বিশ্রাম করেছিলেন, এবং শুধু তাই নয়, যে গৃহেতে তিনি ধ্যানমগ্ন ছিলেন, যে গৃহেতে বসে তিনি পরিকল্পনা করেছিলেন কিভাবে বেলুড় মঠ গুরুর জন্য কি করা যাবে, গুরু রামকৃষ্ণ দেবের জন্য কি করা যাবে, বেলুড় মঠ কিভাবে তৈরি করা যাবে, সেই প্ল্যানটি তিনি যে ঘরে যে গৃহে বসে করেছিলেন। আমাদের পরম সৌভাগ্য আমরা সেই ঘরে প্রবেশ করতে পারি, আমাদের পরম পাওনা সেই ঘরে বসে আমরা ধ্যানস্থ হতে পারি। সকলে সকলে অনেক নরনারী সেখানে গিয়ে নিজেদের জন্মকে সার্থক করছে, তাই যারা বাকি আছো তাদেরকে আমি ডাকছি, আহ্বান করছি, এসো গো, এসো এসো। সেখানে স্বামীজি ডাকছেন, এসো আমার কাছে এসো। তার কারণ হচ্ছে স্বামীজির সেই গৃহে একটু বসার সুযোগ, শুধু যে সেই দিনটি বসতে হবে তার কোনো মানে নেই, চিরকালই বসতে পারবে, যেদিন যাবে সেই দিনেই। কারণ আলমবাজার মঠ তোমাদের সবাইকে চাইছেন, সেখানে স্বামীজি সকলের হৃদয়ে প্রবেশ করতে চাইছেন এবং সকলকে সংগঠিত করতে চাইছেন। তাই আমি সকল জাতক জাতিকাকে আহ্বান করছি, তোমরা যে যেখানেই আছো, বিশেষ করে যুবক যুবতী, এসো তোমরা নিজেদের জীবনের গতি ফেরাও, সেই তাদেরকে ডাকা। এবং সকল মানুষকে যারাই ঠাকুরের ভক্ত, রামকৃষ্ণ দেবের ভক্ত, সারদা মায়ের ভক্ত এবং ভক্ত স্বামীজি, তারা সময় বার করে আসছই, আমার বলার সময় অপেক্ষা করে না, কিন্তু আমি আবার করে তোমাদেরকে ডাকছি, যারা আসতে পারোনি, আশা হয়ে ওঠেনি বা জানতে না, জানা নেই, তারা সবাই সবাইকে জানিয়ে দাও এবং চলে এসো। আমাদের 12 তারিখে আলমবাজার মঠে সকাল থেকে উৎসব চলবে, সেখানে চলবে স্বামীজিকে প্রথমে আমাদের সকালবেলা প্রাতঃকালে জল খাবার দেওয়া হবে, নানানভাবে তিনি যা যা ভালোবাসতেন সেই সমস্ত খাবার আয়োজন করে সেখানে দেওয়া হবে। সেখানে বড় বড় মহারাজেরা থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, আমি থাকব, আমার পুত্র থাকবে, আমার ভ্রাতা থাকবে, আমার আপনজনেরা থাকবে, সকলে মিলে আমরা স্বামীজিকে সকাল থেকে, যাকে ইংরাজিতে বলো তোমরা ব্রেকফাস্ট, আমরা বলি সকালের জল খাবার, সেখানে তাকে জল খাবার খাওয়ানো হবে, দেওয়া হবে। আমাদের মনের কল্পনায় আমরা জানি, আমাদের বিশ্বাস, তিনি আসবেন, আমাদেরকে ভালোবাসবেন এবং সেই আহারগুলো তিনি গ্রহণ করবেন। তারপর থেকে শুরু হবে তাকে কেন্দ্র করে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট বড় সবাই মিলিত হয়ে বেশ কিছু নাটক হবে, সেখানে অভিনয় করে তার জীবনীকে তুলে ধরা হবে, আদর্শের পথ দেখানো হবে, সেগুলি হতে থাকবে। দুপুরে তাকে আহার দেওয়া হবে এবং সন্ধ্যায় তার পাঠ, তার আলোচনা, তার বিষয়ে কথা বলা, এগুলো থাকবে। তাই সকলের জন্য নিমন্ত্রণ জানাই আলমবাজার মঠের পক্ষ থেকে। সেখানে আছেন স্বামী সারদাত্মানন্দ মহারাজ, মানে মধু মহারাজ আমরা যাকে বলি, সারদাত্মানন্দ মহারাজ বলতে গেলেই মধু মহারাজটাই মুখে আগে এসে যায়, কারণ তিনি আছেন এবং আরো আরো সকলে বিশিষ্ট বিশিষ্ট জন মহাজন মহারাজেরা রয়েছেন, তারা সবাই দুহাত বাড়িয়ে দিচ্ছেন তোমাদের জন্য, ওরে তোরা আয়, ওরে তোরা চলে আয়, এখানে আয়, তোরা তোদের জীবনটাকে জুড়িয়ে নে, জীবন গঠন শিখে নে এবং সেইভাবে নূতন জীবন গঠন করে নে। স্বামীজি আমাদের কৃপা করার জন্য রয়েছেন, ঠাকুর আমাদের কৃপা করার জন্য রয়েছেন, সারদা মা আমাদের করুণা করার জন্য, করুণাময়ী মা, জগজ্জননী মা, সারদা মা আমাদেরকে কৃপা করে, আমাদেরকে মনের মতন করে গড়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। তাই তো বলি এই শীতকালীন এত আনন্দ, সেই চলছে পৌষ মাস, মাঘ মাস, তারপরে ফাল্গুন মাস, বাংলার কথায় বলি পৌষ মাসে মায়ের আবির্ভাব, এবং মাঘ মাসেই আমরা পাচ্ছি ঠাকুর বিবেকানন্দ স্বামীজির আবির্ভাব, তারপরেই ফাল্গুন মাসের 1 তারিখেই আমাদের ঠাকুরের আবির্ভাব। এই যে তাহলে আপনি এটা বেশ ক্রমান্বয়ে বললেন, পৌষ মাঘ জাগ্রত, জগৎকে যারা জাগ্রত করে রেখেছে, যাদের প্রতিদিন কথা হয় না, জগতের মধ্যে এরকম হয় না, প্রতিদিন প্রতি মুহূর্তে যাদের নাম সমস্ত মঠে মুখরিত, সমস্ত গৃহে মুখরিত, সমস্ত আশ্রমে মুখরিত হয়ে রয়েছে। তাই আমরা যারা বাকি আছি এসো আমরাও মুখরিত হয়ে উঠি, এমন আদর্শ এই জগতে আমরা এমন সুন্দরভাবে পেয়েছি, আমরা গর্বিত, আমরা কলকাতার মানুষ, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা পুলকিত, আমরা ভারতবর্ষের মানুষ। আর যে ভারতবর্ষে এত নক্ষত্র আবির্ভূত হয়েছে, সেই ভারতবর্ষে আমরাও আমাদের মতন এই সাধারণ মানুষ আমরা এসেছি, কেবা জানে তপস্যার ফলে
তুমি আমি আমরা সবাইও একদিন হয়তো নক্ষত্র হয়ে যেতে পারি, তার কৃপা হলে তার জন্য জাগ্রত হতে হবে। ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করতে হবে, তার জন্য জাগ্রত হতে হবে। আমাদের কুলকুণ্ডলিনীকে জাগাতে হবে, তার জন্য প্রার্থনার প্রয়োজন। সকালে উঠে যেমন পড়াশোনা করার দরকার, যেমন পিতামাতাকে প্রণাম করার দরকার। প্রতিদিন তোমাদের যখনই আমি অনুষ্ঠানে আসি বলি যে সব থেকে বড় গুরু হলেন মা বাবা, পিতা মাতা। সকাল শুরু হবে পিতা মাতাকে প্রণাম করে, তারপরে স্নানের পর আরেকবার প্রণাম করবে। অনেকে বলো লজ্জা করে, শুরু করো লজ্জা চলে যাবে। কোনো লজ্জা নয়, ভালো কাজ করতে কি বাবার লজ্জা হয়? কখনোই লজ্জা নয়। তাই সকল মায়েদের বলছি, সকল বাবাদের বলছি, সকলের জন্য বলা, সকল পিতামাতাকে তোমরা প্রণাম করবে। আর পিতামাতাদের জন্য বলছি, তোমাদের পিতামাতা যারা আছেন, তোমরা পিতামাতা হয়ে রয়েছো, তোমাদের শ্বশুর শাশুড়ি পিতামাতা, তোমাদের পিতামাতা পিতামাতা, তাদেরকে প্রণাম করবে। যদি তারা স্বর্গ লাভ হয়ে থাকেন, করে থাকেন, তাহলে সন্তানদের সামনে, সকলের সামনে সেই গুরুজন, সেই পিতামাতার ফটোতে মালা দেওয়া মাঝে মাঝে এবং প্রণাম করা, ধূপ দেখানো প্রতিদিন। তোমাদের থেকে মনে রেখো শ্রদ্ধা শিখবে তোমাদের সন্তানেরা। আবার সন্তানদের বলছি, তোমাদের থেকে শ্রদ্ধা শিখবে তোমাদের কনিষ্ঠজনেরা। তাই সবাই মিলে শ্রদ্ধাকে জাগাও ভীষণভাবে, নিজের পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখো, প্রণাম করতে। পিতামাতা আপনি এবার সংক্ষিপ্ত করেছেন, ভারত মাতা, ভারত মাতা, পিতামাতা, ভারত মাতা, এবং আর যে গুরুজন আছে। হতে পারে কারোর পিতা নেই কিংবা মাতা নেই, স্বর্গ লাভ করেছেন, তুমি হয়তো কাকিমা কি মাইমার কাছে বড় হয়েছ, তিনিই তোমার পিতা বা মাতা, তারাই তোমার মামা মাইমা পিতামাতা, কাকা কাকিমা পিতামাতা, মনে রেখো তাদেরও কথা। এমনি করে নিজেকে গঠন করো, নিজেকে তৈরি করো, নিজেকে ভীষণভাবে দেখবে গুরুজনের আশীর্বাদ নিলে না অনেক বাধা বিপত্তি কেটে যাবে। তাদের যা রাগ অভিমান যদি কিছু জমা থাকে তোমাদের কোনো কাজের ভুলের জন্য, রোজ প্রণাম করতে 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 দেখবে সেই সমস্ত রাগ অভিমান তাদের মন থেকে সরে যাবে, কেটে যাবে, তোমাদের মঙ্গল হবে, ভালো হবে। আমরা জানো তো, আমরা নিজেরা একটিতে অভ্যেস করতে হবে। যদি কেউ বলো যে আমার দ্বারা হবে না, আমার ধ্যান ট্যান হয় না, অনেকেই এসে বলো ও ধ্যান পুজো মা তুমি বলো শুনি, আমার দ্বারা হবে না, আমার মন বসে না, আমি বলি হলো না, বলো না, যদি কারো হয় তোমারই হবে, জানিও নিশ্চয়। কিভাবে হবে জানো? আমরা তো কালিদাসের গল্প পড়েছি, সবাই জানি সেই কালিদাসের কিভাবে হলো জানো? তিনি দেখলেন একটি পাথরের ওপরে সকল মহিলারা জল নিতে আসছে নদী তটে, সেই নদী তটে একটি পাথর রাখা রয়েছে, তার উপরে সকলেই একবার করে কলসি থেকে জলটা ভরে নিয়ে সেই জায়গায় একই জায়গায় রাখছে, পরে সেটিকে তুলে নিয়ে আঁচল দিয়ে সেটি কলসিটিকে মুছে নিয়ে তারপরে সেটি কাঁকালে নিয়ে জল নিয়ে গৃহে যাচ্ছেন। ওই দৃশ্য দেখে 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 তিনি দেখলেন যে আরামসে কেউ অন্যদিকে তাকিয়েও অটোমেটিক সেই জায়গাতেই বসাচ্ছে। কি করে হচ্ছে? এই পাথরের ওপরে কি করে বসাচ্ছে? মাটির কলসি পাথরের ওপরে প্রতিদিন বসাতে বসাতে, প্রত্যেকে বসাতে বসাতে সেখানে একটি সুন্দরভাবে গোলাকৃতি এমন হয়ে গেছে, বেড়ি হয় না, সে বেড়ির মতন হয়ে গেছে, সেখানে কলস বসানো যাচ্ছে অতি সহজে। তাই দেখে তার মনে হলো মহাকবি কালিদাস, তিনি তার মনে হলো তাহলে এই পাথর যদি মাটির ঘষানি লেগে লেগে নিত্য প্রতিদিন লেগে লেগে, তার যদি এই জায়গাটি এমন একটি সুন্দর গঠন হয়েছে, অনায়াসে সবাই কলসি রাখতে পারছে সেখানে, তাহলে আমার ব্রেন কেন হবে না, আমার বুদ্ধি কেন হবে না, আমার পড়াশোনা কেন হবে না? মহাকবি কালিদাস হলেন তিনি। এইগুলি পড়ে, এগুলি জেনে আমরা যদি না শিখি কে শিখবে? আমরা শিখবো, আমরা অপরকে শেখাবো, হবেই হবে। যদি কারো হয় তো তোরই হবে বাবা নিশ্চয়, তোরই হবে মারে নিশ্চয়। কোন কোন কালিদাস? যে কালিদাস এতই সাদা সেদে ছিলেন, এতই উদাসীন ছিলেন, যে ডালে নিজে বসছে বসে আছেন সেই ডালটিই তিনি কেটে দিচ্ছেন। ডালটি পড়ার সাথে সাথে নিজে পড়বেন সেটা তার জ্ঞান ছিল না। আমরা ভাবি মহাকবি কালিদাস এত বড় ভুল করেছিলেন, আমরা শুনে হাসি যে তিনি এত বোকা ছিলেন। আমি আঁখি জলে ভাসি, হাসি না, আঁখি জলে ভাসি কখন জানো? যখন দেখি আমার ছেলে মেয়েরা জীবনের ওই রকম কালিদাসের মতন অনেক ভুল করে ফেলছে, নিজের পড়াশোনার সময়টাকে নষ্ট করে বন্ধু বা বান্ধবীর পিছনে সেই সময়টা দিয়ে দিচ্ছে, একটি ইয়ার ল্যাপস হয়ে যাচ্ছে, তখন কি তোমরা কালিদাসের মতো ভুল করছো না? হ্যাঁ, তারই মতন ভুল। যে ডালে বসে সেই ডাল তিনি কেটেছেন, যে ক্লাসে বসে আছো সেই ক্লাসেই তোমরা থেকে যাচ্ছ, আর এগুতে পারছো না নিজেদের ভুলের জন্য, নিজে
নিজেদের ভুল ক্রিয়ার জন্য, নিজেদের ভুল কর্মের জন্য এমন অন্যায় কাজ করছো যে অসুস্থ হয়ে পড়ছো ভুল কাজের জন্য, তাহলে সেটি কি তোমাদের সেই ভুল হচ্ছে না? কালিদাসের ওই ভুল থেকে আমরা বিরত হয়ে এসো, কালিদাসের এই গুণটাকে আমরা নজরে ধরি, সেটি হচ্ছে যে জায়গায় কলসটি বসছে তাহলে পাথর যখন ক্ষয়ে যাচ্ছে তাহলে আমারও হবে, নিশ্চয় হবে। তাই সকল মায়েদের জানাই, সকল বাবাদের জানাই, সকলকে জানাই, এসো ধ্যানে বসো, জপে বসো, ধ্যান করো, অবশ্যই জ্ঞান হবে, করো ধ্যান হবে জ্ঞান। হ্যাঁ, এই যে মা বললেন যে করো ধ্যান হবে জ্ঞান, এই সুন্দর কথা, করো ধ্যান হবে জ্ঞান, এটা কিন্তু অন্তরের শুভেচ্ছা। প্রতি মাসে নিয়মিত মাকে পাবেন মেদিনীপুর, শিলিগুড়ি, গৌহাটি, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই। এখন বন্ধু চলুন টিভির পর্দায় দেখি সেই বই নিয়ে খনামায়ের কিছু কথা। বাংলার তথা জগতের জ্যোতিষচলনী খনামা, তার মধ্যে লেখিকার সত্তা রয়েছে এবং তিনি প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে নতুন বছরের শুরুতেই সেই রাশি, লগ্নফল, বর্ষফল, রাষ্ট্রফল সমস্ত কিছু সুন্দর করে আমাদেরকে বলে দেন। কিন্তু আমরাই আবার বলেছি যে মা তুমি বলে দাও সত্যি কথা অনেক বিস্তারিত করে, আমরা লিখি আবার লেখার পর হয়তো লেখাটা হারিয়ে যায়, মনে থাকে না, এই তুমি একটা সুন্দর করে বই লেখো, কারণ তুমি তো বই লেখো, তুমি তো এর আগেও বই লিখেছো আমাদের সকলের জন্য। তাই কিন্তু সকলের আবেদনে সাড়া দিয়ে বাংলার জগৎ জ্যোতিষ জনি খনামা কিন্তু লিখলেন সুন্দর আরেকটি বই, যেটি আমাদের অত্যন্ত কি বলবো জীবনের একেবারে সম্পদ। 2019 সালে আপনার রাশি, লগ্ন ও জীবন দর্শনের ফল, এবং এই বইটি উদ্বোধন হয়েছে খুব সুন্দর দিনে, শুভ উদ্বোধন 22 ডিসেম্বর 2018 শ্রী শ্রী সারদা মায়ের শুভ জন্মদিনে, এবং বইটি উৎসর্গ করা হয়েছে ভারতের মাতৃসাধনার পরম সিদ্ধি জগৎ জননী সারদা মাকে। সত্যি খনামা জগৎ জননী সারদা মার চরণতলে এই বইটিকে তিনি উৎসর্গ করলেন। রাষ্ট্রগত ফল, বিশ্ব পরিস্থিতি, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং সার্বিকভাবে বছরটি কেমন যাবে, 2019 সালে 12টি রাশির ফলাফল, 12টি লগ্নের ফলাফল, দ্বাদশ রাশির ফলাফল, কোন রাশির জাতিকার সাথে কোন রাশির জাতকের বিবাহ দেবেন এবং বাস্তু টিপস, প্রত্যেকটা কিন্তু অতি মূল্যবান যে কোন রাশির জাতক জাতিকার সঙ্গে আমার বিবাহ হলে আমার বিবাহটা সুন্দর হবে, এছাড়াও বাস্তু টিপস। এবং আমরা জানি যে ছোটোখাটো বাস্তুর একটু পরিবর্তন আমাদের জীবনেও কিন্তু একটা বিরাট বিরাট পরিবর্তন নিয়ে আসে, এবং এই বইটি কিন্তু আমাদের জীবনে এক অমূল্য সম্পদ হয়ে রইল। যখন খুশি আমরা দেখতে পাবো কীভাবে তার প্রতিকার, কীভাবে সারাটা বছর চলবো, কীভাবে কথা বলবো, কীভাবে জীবনটাকে পরিবর্তন করবো। এই বই আমার পাশেই খনামা রয়েছেন, লোক সামলাতে পারছে না, মা এই যে আপনি যে বইটা লিখলেন এর পেছনে আপনার কোন ভাবনা, জীবনের কোন ভাবনা কাজ করেছে, এটা আমি আমি একদম ভাবনার ভাবনাটাই বলে দেব। সেটা হচ্ছে আমি তোমাদেরকে কি বলি যখনই অনুষ্ঠান করি, বলো না কাতর সারে বৃথা জন্মায় সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আর এই মুহূর্তে আমি আছি তোমাদের সকলের ঘরে। কিভাবে ঘরে আছি, ক্যামেরার মাধ্যমে, টিভির মাধ্যমে আছি, আর এই বইটির মাধ্যমে তোমাদের ঘরে ঘরে পৌঁছে যাব। কারণ তোমরাই বলো মা তোমার রাশিফল বলাটা শুনছে, অনুষ্ঠানটা লোডশেডিং হয়ে গেল, মা কাজ আছে বেরিয়ে যেতে হলো, শোনা হলো না, খুব আফসোস হয়, কষ্ট হয়, মাগো তুমি যদি একটু লেখো, কিন্তু লিখতে গেলে সময় লাগে। তোমরা জানো নর্মদায় ছিলাম, এবারে নর্মদা ব্রততে বহু দিন ছিলাম, কিন্তু তারই মধ্যে তাকে স্মরণ করে লিখতে পেরেছি, সেই লেখাটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি, খুব আনন্দ হচ্ছে, তোমাদেরও খুব খুশি লাগছে, কারণ প্রত্যেকেরই জানতে ইচ্ছা করে কেমন যাবে, কেমন যাবে গোটা বছরটি আমার, কেমন যাবে, 18টি কাটলো কেমন করে, এবার 19টি কাটাবো, কাটবে কেমন করে, 2019 সাল সকলের জন্য কেমন যাবে, কি আছে লেখা আমার রাশিতে, কি ঘটবে, 12 জনের 12টি রাশির কি ঘটবে, এবং 12টি লগ্নে কি কি লেখা আছে, কি কি ঘটতে পারে, তার একদম পুঙ্খানুপুঙ্খানু তিথি, নক্ষত্র এবং গ্রহ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কীরকম চলবে নিখুঁতভাবে এর মধ্যে পাবে, লেখা পাবে। এবং বাস্তুর বিষয় নিয়ে তোমরা জানো যে বাস্তুটাকে ঠিক করতে হয়, আর তোমাদের অনেকে প্রশ্ন থাকে চেম্বারে এসে মায়ের কাছে জানতে চাও, মা আমার ছেলের এই রাশি কোন ফুল জলের মধ্যে, আমার মেয়ের এই রাশি কোন রাশির ছেলের সাথে আমার বিবাহ দেব, এইগুলো তোমাদের জানবার কৌতূহল থাকে, বইটি পড়লে বুঝতে পারবে, শুধুমাত্র একটি বছরের বই নয়, একটি জীবনের বই, তার কারণ হচ্ছে বইটি সারা জীবনের কাজে লাগার মতো, এবং আমার বিশ্বাস এই বইটি যারা সংগ্রহ করবে তারা
কি করবে, সারা জীবনের জন্য বইটিকে রেখে দেবে, কারণ বিভিন্ন কাজেতে বাস্তুর কাজ কিছু টিপস দেয়া আছে, সেই টিপসে জীবনের মঙ্গল ঘটানোর কাজ, এবং এছাড়াও আর কি কাজ আছে, আর কাজ আছে বিবাহের কাজ, আর বছরটি কেমন যাবে এবং সারা বছর তোমাদের যাদের যে রাশি, ধরো কর্কট রাশি কেমন যাবে, মানে শুধু বছরটি কেমন যাবে না, কর্কট রাশির কি পরিস্থিতি পরিবেশ, এগুলি সব এই বইগুলো ঘাটলে দেখতে পাবে, অনেক কিছু জানা যাবে, জানতে পারবে, ভালো লাগবে তোমাদের। সেই সকলে ভালো লাগার জন্য দ্বাদশ রাশির ফলাফল শুধু তাই নয়, তার মধ্যে থেকেও আমার দেয়া আছে অনেক পৃষ্ঠাগুলো, অনেক আছে, এবং তোমরা নিয়ে সেটিকে যত্ন করে রাখতে পারবে, ভালো লাগবে। প্রকৃতি রাশির, প্রকৃতি রাশির ভাগ্য, ধরা যাক মকর রাশির ভাগ্য এবং প্রকৃতি, কর্কট রাশির ভাগ্য ও প্রকৃতি, সব রাশির ভাগ্য প্রকৃতি, অর্থাৎ এই একটি বইতে তোমাদের অনেক কিছু জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে, অনেক প্রাণে আনন্দ দেবে, এবং সবচেয়ে বড় কথা যে বইটির ভাষা সুন্দর, প্রাঞ্জল, সবকিছু নেই বইটি, কিন্তু আমাদের জীবনের পরম সম্পদ। যে কথায় ছিলাম যে জীবনের এই পরম সম্পদ বইটিকে আমরা কোথায় পাবো, খনামায়ের সমস্ত চেম্বারে, আবার বলছি খনামায়ের সমস্ত চেম্বারে অতি ন্যায্য মূল্যে বইটি পাওয়া যাবে, এছাড়াও বড় বড় বুক স্টলে, প্রখ্যাত বড় বড় বুক স্টলে, বইয়ের দোকানে, খনামায়ের চেম্বারে, আবার আমি বললাম বইটি কিন্তু পাবেন, এবং বইটি কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবেন, এবং প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু পাঠক মহলে একটা কিন্তু উদ্দীপনার সৃষ্টি হয়েছে, অনেকেই সংগ্রহ করেছে, এবং বইটি খুব বেশি দিন প্রকাশিত হয়নি, যত দিন যাবে, 22 ডিসেম্বর, এবং দিনটি আপনি অতি সুন্দর নির্বাচন করেছেন, সারদা মায়ের জন্মদিন, ইংরেজি মতে সারদা মায়ের জন্মদিন, আমি বলবো যে 8ই পৌষ মায়ের জন্মদিন আমরা সবাই জানি, তো জন্মদিন, তারপরে আমরা 28শে জন্মতিথি পেয়েছি, আমি বলি কি এই পৌষ মাস এবং ডিসেম্বর মাস ভোর চলছে, সমস্ত মাস আমরা মাকে নিয়ে বিভোর হয়ে রয়েছি, কারণ সারাটা জীবনই বিভোর হয়ে আছি এবং থাকবো, কারণ এই মাসেই মা আমাদের ধরাধামে ধরা দিয়েছেন, এই ধরাধামে ধরা দিয়ে আমাদের পরিত্রাণের পথ দেখিয়েছেন, তো সেই মাকে ছাড়া আমাদের জীবনের কোনো কথাই চলে না, কোনো বিষয়ই চলে না মাকে ছাড়া, তাই সারদা মাকে স্মরণ করে এই বইটি তার চরণে উৎসর্গ করা। আর একটু বলি যে আমি নর্মদা পরিক্রমায় গিয়েছিলাম, তোমরা শুনেছ, সেইখানে আরো বড় বড় সব সাধু মহাত্মারা সঙ্গে গিয়েছিলেন, একসঙ্গে মানে আমাকে তাদের সঙ্গে তারা নিয়ে গিয়েছিলেন, সেখানে বইটির মধ্যে তোমরা পাবে সারদা আত্মানন্দ মানে আলমবাজার মঠের মধু মহারাজ, আর পাবেন ধ্রুবানন্দ মহারাজ, আর পাবেন বলদেবানন্দ মহারাজ, এরকম সব মহারাজদের এবং আরো ভক্তগণের ছবিও তোমরা পাবে, অনেক কিছু জানতে পারবে, অনেক অজানাকে জানতে পারবে, অনেক ভালো লাগবে, ভালো লাগবে আমার যজ্ঞের কিছু দৃশ্য দেখো, তোমাদের আনন্দ জাগবে, বিভিন্ন দিল্লিতে অ্যাওয়ার্ড প্রাপ্তির যে মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত, সেটিও পেয়ে যাচ্ছ, দিল্লির অ্যাওয়ার্ডের মুহূর্ত পেয়ে যাচ্ছ, আর নর্মদা পরিক্রমায় গিয়ে কিভাবে তপস্যা করেছি, কিভাবে হোম যজ্ঞ পুজো করেছি, সেগুলোও তোমরা এই ছবির মাধ্যমে দেখার সুযোগ পাবে, তাই সব মিলিয়ে বইটি তোমাদের পুলকিত করবে, সমস্ত বছর ধরে, সমস্ত জীবন ধরে আনন্দে ভরে তুলবে, এটা বিশ্বাস আছে, এবং বইটি পড়বে যত ভালো লাগবে তত, এরই মধ্যে যাদের যাদের হাতে পড়ে গেছে, বেশি জনের হাতে এখনো পড়েনি, তারাই কিন্তু অনেকবার বলছে, ফোন করে করে বলছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আরো বই নেব, আপনজনদের দেব, মানে বছরের শুরুতে একটা গিফট হিসেবে তারা মেনে নিচ্ছে, অর্থাৎ প্রিয়জনকে কি গিফট দেবো, খনামায়ের লেখা এই সমস্ত বছরটি, 19 সালটি কেমন যাবে, আপনজনকে গিফট দেবে, কোনো জায়গায় ছেলে কিনছে মাকে বা আপনজনকে উপহার দেওয়ার জন্য বিশেষভাবে তারা পথ বেছে নিয়েছে, যে সুন্দর উপহার দেব নতুন বছরে, বছরটি কেমন যাবে সকলের জন্য। বইটি ছাপা এবং ভাষা দুটোই অত্যন্ত সুন্দর, সংগ্রহযোগ্য বইটি, আমাদের জীবনের পরম সম্পদ। সেই সুন্দর আলোচনা আমরা শুনলাম, এবং ফোন নাম্বার 9817024923251299 9433202277 8335017039, এবং খনামা বলেন যাদের নিকষ্টি এই হাতিরও তাদের জ্যোষ্ঠি, তাই বলি আমরা ছিলাম, আছি, থাকবো, যতদিন বাংলার জ্যোতিষ জননী খনামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে, এখন চলে সময় আমায় এই কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে দেব বলে, কারণ তোমাদের ভালোবাসি বলে, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে, তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক, তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।